জম্পুই পাহাড় থেকে অজগর ধরে দেদার বিক্রি করছে কিছু উপজাতি যুবক। সিমলং খোলা বাজারে প্রকাশ্যে 1,000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সাপের মাংস। মোট 6টি অজগর ধরে বিক্রি করেছে তারা। কিন্তু এ সমস্ত প্রাণী যেখানে লুপ্ত প্রায় সেখানে বন দপ্তরের ভূমিকাও যথেষ্ট থাকার কথা ছিল, কিন্তু দপ্তরের কোনো ভূমিকা নেই। এখন দেখার বিষয় দপ্তর কি পদক্ষেপ নেয়।